বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাহামাদুহু ওয়া আলা রসুল কারীম আম্মা বা'দ সম্মানিত দিদি المحترم আবু সাইদ ভাই ইরাক থেকে প্রশ্ন করেছেন বর্তমান সময়কালে সবচেয়ে বড় ভাইরাস তা হলো pornography বা মহিলাদের নগ্ন ছবি অথবা নগ্ন ভিডিও অশ্লীল ভিডিও বা অশ্লীল ছবি যেগুলো দেখার দ্বারা বিশেষ করে যুব সমাজ তারা একেবারেই বিভ্রান্ত অথবা চরিত্রহীনতার মধ্যে তারা ডুবে যাচ্ছে ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে দূরে সরে যাচ্ছে তো এই ব্যাপারে জানতে চেয়েছেন যে আসলে করান এবং সন্নার আলোকে এই পর্নোগ্রাফি বা নারীদের এই উলঙ্গপনা এই সমস্ত অশ্লীল ছবি সেটা অডিও বা ভিডিও অথবা ফিকচার এ সম্পর্কে করান এবং হাদিসের বক্তব্য কি বন্ধুরা আমরা প্রতি জুমায় ইমাম সাহেব একটি আয়াত পড়েন সেই আয়াতটি আমরা সকলেই হয়তোবা জানি শুনতে শুনতে বা মুখস্থ হয়ে গেছে আর তা হল ইনকুম ইন্নাল্লাহ হায়া মুরুবিল আদ লি ওয়ালে হসান ওয়া ইতা ইদিল কুরবা অয়ানহা আনিল খাসা ইওল মুংকার ইওয়াল বা ইয়াইদুকুম লা আল্লাহকুমতাক কারুন এই আয়াত মূলত উসমান দাদী আল্লাহ তাআলা আনুর সময় খুদবতে সংযোগ করা হয় আয়াতের অর্থ হলো যে ইন্নাল্লাহ হায়া মুরুকুম ইন্নাআল্লাহ হায়া আমরুবিল আদ আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেছেন ন্যায় পরায়ণতা এবং সদাচারণ এবং আত্মীয় স্বজনকে দান করা এবং অশ্লীলতা এবং অশ্লীলতা এবং অবাধ্যতা অসংগত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আল্লাহ এখানে একটি আদেশ করেছেন আর একটি নিষেধ করেছেন অশ্লীলতা অশ্লীলতাকে আল্লাহতালা এখানে নিষেধ করেছেন ফাহসাই ওয়াল মুনকার শব্দটি ফাহসাই ওয়াল মুনকার মানে ফাহেসা ফাহেসা মানে অশ্লীলতা অশ্লীলতা কাজ করতে মুনকার এবং এই জাতীয় অপছন্দনীয় ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় সুতরাং এই জাতীয় পর্নোগ্রাফি বা উলঙ্গ ছবি অথবা এই জাতীয় নারী নারীর দেহ দেহ প্রদর্শন এগুলোর মধ্যে এই ফাহসা এবং বাগি শব্দটি তিনটি এর সাথে সংশ্লিষ্ট কারণ ফাঁকটা শব্দের অর্থ হল অশ্লীলতা অসভ্যতা অভদ্রতা লজ্জাহীনতা বা এমন কোন জঘন্য নোংরা কুরুচিপূর্ণ এই সমস্ত স্থবি অনুরূপভাবে যেমন অঙ্গ বিকৃত অথবা বেবিচারের দিকে আহ্বান করে এগুলো সবই অসভ্যতা বা যৌন সুরসুড়ি দেওয়া এমন বিষয়গুলোকেও অশ্লীলতা অসভ্যতা ফাঁসা মুংকার বাগি শব্দের মধ্যে ব্যবহারিত হয়েছে এই প্রত্যেকটি শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং এই জাতীয় কাজ এই জাতীয় কাজে কাজ থেকে কাজ করা তো দূরের কথা আল্লাহ তালা এই সমস্ত কাজের ধারে কাছেও যেতে নিষেধ করেছেন কদানুল কারিমে আল্লাহ তালা বলেছেন অলা তাকরবুল ফাওয়া হিসা মা জহার অমিন হা অমা বাতন তাকরবু মানে নিকটবর্তীও হবে না ধারে কাছেও যাবে না ওই অ্যাপ্লিকেশনের ওই ওয়েবসাইটেও তুমি যাবে না কার নির্দেশটা কোনো হুজুর বা কোনো মুফতির নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন ইয়া আলমু খাইনাতাল আয়ুন আমা তুখফিস সুদুর তিনি ভালো করে তোমার চোখে খেয়ানত এবং তোমার হৃদয়ের তোমার হৃদয়ের পক্ষে গভীরে যেই জিনিসটি উদ্গত হয় সেই জিনিসটিও তিনি সম্যকভাবে অবহিত আছেন এক কথায় এ জাতীয় অনৈতিক এবং পর্নোগ্রাফি অশ্লীলতা যা আল্লাহ তালা ফাঁসা হিসেবে উল্লেখ করেছেন এ সবগুলোই হল বেবিচারের দেখা অথবা এগুলো দর্শন করা উপভোগ করা পর্নোগ্রাফি দেখা এবং তার দ্বারা তৃপ্তি নেওয়া এগুলো সবই সামিল যেটাকে আরবিতে জেনা বলা হয় আর জেনার ব্যাপারে আল্লাহ তালা একই কথা বলেছেন জিনা তোমরা জেনা করা তো দূরের কথা জেনার নিকটবর্তী যে সমস্ত বিষয়গুলো করে দেয় হট ছবি দেখা অথবা মেয়েদের উলঙ্গ পনা উলঙ্গ ছবি দেখা অশ্লীল ভিডিও দেখা এগুলো জেনা বা বেবিচার বা সেক্সুয়াল কাজের জন্য আগ্রহ সৃষ্টি করে এগুলো হলো জেনা যদি কেউ বলে যে আমি একজাক্টলি যদি জেনা নাও করি তারপরও চোখ দিয়ে দেখা এবং মনে কল্পনা করা এগুলোকেও রসুল্লাহআসাল জেনার মধ্যে করেছেন আর জেনার শাস্তির ব্যাপারে মিরাজ রজনীতে তিনি দেখেছেন যে একদল নারী পুরুষ আগুনের চুল্লির মধ্যে সেখানে উলঙ্গভাবে আগুনের মধ্যে তারা উলঙ্গভাবে তারা জ্বলতেছে হজরত আমিনকে জিজ্ঞেস করলেন তখন বলা হলো যে এরা হলো ওই সমস্ত আপনার আপনার উম্মত যারা বেবিচারিনী যারা বেবিচার করেছে যারা জেনা বেবিচার করেছে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিধায় তালা এ জাতীয় প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সমস্ত গুলোকে আল্লাহ হারাম করেছেন পর্নোগ্রাফি একটা সর্বজন স্বীকৃত একটি অশ্লীলতা যা মানব সমাজের চরিত্রকে নষ্ট করে দেয় এবং এই জাতীয় অশ্লীলতা আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন বলেছেন হেনবে আপনি বলুন যে আল্লাহ তালা সমস্ত ধরনের অশ্লীল বিষয়কে আল্লাহ তালাহা হারাম করেছেন আল্লাহ তকরাবুল হাওয়াহিশা মা আব্বাহ র হা অমা বাপাম প্রকাশ্য অথবা অপ্রকাশ্য সবগুলো গুনাহ সবগুলো অন্যায় সবগুলো নিজের সাথে অত্যাচার করা সুতরাং এ সমস্ত বিষয় সম্পর্কে এই অশ্লীলতা পরিহার করার নির্দেশ স্বয়ং আল্লাহ হান হুয়া তাআলা তিনি উল্লেখ করেছেন যা ইমাম সাহেব প্রতি প্রতি জুমার দিনে তিনি উল্লেখ করেন ফরানুল কালিমের আয়াত নির্দেশ করেছেন তাহলে এই সমস্ত অশ্লীলতা অসঙ্গত কাজ থেকে আল্লাহ তালা নিষেধ করেছেন সুরা নমলের মধ্যে এই আয়টি এসেছে এবং যেখানে আল্লাহ স্পষ্ট করে নির্দেশ করেছেন এবং বলেছেন এই সমস্ত অশ্লীল কাজ এবং তিনি আল্লাহ তালা বলেছেন যে তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তাহলে আল্লাহ তালা যদি উপদেশ দেন বান্দাদেরকে সেই উপদেশ যদি আমরা গ্রহণ না করি তাহলে এই উপদেশ আল্লাহর উপদেশ আল্লাহদ লাল কারণ তাহলে এই উপদেশ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ এবং আখেরাত বরবাদ হয়ে যাবে তাহলে মনে রাখতে হবে যে যদি কিতাব সমূহের প্রতি বিশ্বাস থাকে এবং আল্লাহর প্রতি আল্লাহ আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হতে হবে যদি আল্লাহ ভীতি আমরা অবলম্বন না করতে পারি আল্লাহর প্রতি ভয় যদি আমরা না আনতে পারি তাহলে সেজন্য ক্যামতের দিন এর জবাবদিহি করতে হবে এবং এটা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত কারণ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে কল্পনা করা এটা হৃদয়ের জেনা এবং চোখ দিয়ে দেখা সেজন্য চোখের জেনা অনুরূপভাবে এ এই সমস্ত জিনিস দেখতে যেই পয়সা করেই খরচা হয় সেটা ইন্টারনেট হোক অথবা এমবি হোক অথবা কোন এনস্টলমেন্ট হোক অথবা ডিভাইস হোক যা খরচা হয় এর পিছনে সেই অর্থের হিসাব দিতে হবে এক কথায় বেবিচারি হিসেবে কেমতের দিন নামুদাহ মালিক ওই বেবিচারি নারী এবং পুরুষের সাথে দণ্ডায়মান হতে হবে যদি এ থেকে বিরত না হই এবং তবা ফার না করি কারিমে এবং অনেকে এগুলোকে প্রচার করে প্রসার করে অথচ বলেছেন যারা মোমিনদের মধ্যে যারা পছন্দ করে যে মোমিনদের মধ্যে অস্থিরতা প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল এবং পরকাল দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং যারা এই জাতীয় নগ্ন ভিডিও অথবা এই সমস্ত অশ্লীলতা প্রচার বা প্রসার অথবা নিজেরা দেখে অথবা মানুষকে প্রচার প্রসার করে অথবা একে অপরকে প্রভাইডেড করে এ জাতীয় পর্নোগ্রাফি যারা নিজেরা দেখে সুখ অনুভব করে এটা অত্যন্ত গর্বিত এবং ইসলামে একটি নিষিদ্ধ বিষয় সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের মধ্যে যে যৌন চাহিদা তা পূরণ একমাত্র স্ত্রীর সাথেই করবে অর্থাৎ স্বামী স্ত্রী পরস্পরের যৌন চাহিদা তারা মিঠাবে যেভাবে প্রয়োজন যেভাবে ইচ্ছা যতবার খুশি যেভাবে ইচ্ছা যতবার ইচ্ছা তারা যৌন চাহিদা তারা একে অপরে মিটাতে পারবে এর বাইরে যদি কেউ করে তাহলে সে সীমালঙ্ঘনকারী হবে আল্লাহ প্রথম দশটি আয়তের দিকে বলেছেন যে মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজে বিনয় এবং যারা নিজের স্ত্রীর সাথেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকে এর বাইরে বাইরে যারা সেক্সুয়াল এনজয় করবে এরা সীমালঙ্ঘনকারী হবে ফাউলাই কেম আদুন আদুন মানে সীমা লঙ্ঘনকারী শব্দটি আমরা জানি সীমা লঙ্ঘন কাকে বলা হয় কার দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে সীমা লঙ্ঘনকারী তাহলে আল্লাহ আল্লাহ লঙ্ঘনকারী হবে সীমা লঙ্ঘনকারীর জাহান নামের আগুনের শাস্তি ছাড়া আর কি হতে পারে যা সাল্লাম তিনি মিরাজ রজনীতে দেখেছেন স্পষ্ট করে ফাউলাই আদুন তারা হবে মালুমিন আদুন আল্লাহ তালা মানুষের যৌন চাহিদা মিলনের জন্য মিটানোর জন্য স্ত্রী স্ত্রীর সাথী করতে পারবে শুধুমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোথাও নয় এবং স্বামী এবং স্ত্রীর সহবাস পরিপূর্ণভাবে করা এবং একে অপরের প্রতি চাহিদার প্রতি সজাগ থাকা এটাও ইসলামের নির্দেশ মোসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে হাদিস আসা আনা হয়েছে এবং ইসলামে একে অপরের প্রতি যৌন অধিকারের প্রতি সতর্ক থাকা এবং একে অপরের থেকেই তারা সুখ লাভ নিতে পারবে এবং একটি হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটির মধ্যে ওসমান ইবনে মাজরুল রদুল্লাহ তাল আনহা আনহুর স্ত্রী তিনি একবার মলিন মলিন বদন এবং পুরাতন কাপড়ে নবীজির কাছে আসলে নবীজি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার এই অবস্থা কেন তখন সে বলল যে আমার কি হবে আমার তো স্বামী সারা রাত নামাজে কাটে আর দিনে রোজায় রোজায় কাটান তখন নবীজি তাকে ডাকা হলে এবং তাকে ওসমান ইবনে মাজরুনের সাক্ষাৎ হলে নবীজি বললেন যে আমার মধ্যে কি তোমাদের জন্য কোন আদর্শ নেই তখন ওসমান তিনি বললেন যে হে আল্লাহ রাসুল কি হয়েছে আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক তখন নবীজি বললেন যে তুমি সারা রাত নামাজে কাটাও আর দিনে রোজায় কাটাও অর্থাৎ তোমার উপর তোমার পরিবারের হক আছে তোমার উপর তোমার শরীরের হক আছে তুমি নামাজও পড়বে আবার ঘুমাবেও রোজাও রাখবে আবার ভাঙবেও এবং তিনি বললেন স্ত্রী স্ত্রী পরিচ্ছন্ন সুগন্ধি মাখা অবস্থায় অন্য একটি বর্ণনা এসেছে যে যদি কোনো স্ত্রী পরিচ্ছন্ন এবং সুগন্ধি মাখা অবস্থায় যদি কেউ আসে এবং স্বামীর মনোরঞ্জন চেষ্টা করে তো এর দ্বারা শয়তানের যে ওয়াসপাসা পুরুষের হৃদয়ের মধ্যে আসে সেই শয়তানি ওয়াসপাসা থেকেও সে হেফাজত থাকতে পারে বিস্তারিত একটি বর্ণনার মধ্যে সহিব নেহান এর মধ্যে এই হাদিসগুলো এসেছে এবং আরেকটি বর্ণনা আমরা আবুদ্দারদা। আবুদারদা থেকে একটু একটি বর্ণনা রয়েছে যার মধ্যে বলা হয়েছে যে তোমার তোমার পরিবারের অধিকার রয়েছে এবং প্রত্যেকে প্রাপ্য দেওয়া উচিত অর্থাৎ আপনি সংসার বৈরাগ্য পোনা হয়ে স্ত্রী থেকে দূরে থাকবেন এটিও কিন্তু ইসলামের কাম্য নয় এক কথায় সেক্সুয়াল যত যা কিছু এনজয় শুধুমাত্র স্ত্রীর সাথী করতে পারবে এর বাইরে পুরুষের এবং নারীর যৌন বাস্তবায়নের কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি এবং দুনিয়ার জীবদ্দশায় মানুষকে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ইসলামের দুটি কায়দা হল এক যদি কেউ মুরতাদ হয়ে যায় তাকে যেমন হত্যা করতে হবে অনুরূপভাবে যদি কোনো বিবাহিত পুরুষ বা নারী তারা যদি ব্যবচার করে তাহলে ওই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের নাই ইসলাম অধিকার খর্ব করে ফেলেছে বিবাহিত নারীর ব্যবিচার সুতরাং বিবাহ পূর্ব যেমন যৌন কোন সম্পর্ক যেমন হারাম অনুরূপভাবে বিবাহের পরেও কোনো শারীরিক সম্পর্ক রিলেশন অন্য কোথাও করলে তার জীব এই পৃথিবীতে বেঁচে থাকার আর অধিকার থাকে না তাহলে এই যাবতীয় যৌন সম্ভব একমাত্র শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যেই লিপিবদ্ধ থাকবে এবং এটাকে বাইরেও প্রকাশ করা যাবে না এবং এই জাতীয় কাজ যারা করবে ইসলামে এই জাতীয় অশ্লীল বেবিচার এই জাতীয় বেবিচার যারা করবে প্রাণকারী মে তাদের জন্য শাস্তিও নির্ধারিত করা হয়েছে আজহানি আতা জালদা সুতরাং লজ্জা স্থানের হেফাজত হবে তখন যখন আপনি দৃষ্টিশক্তিকে হেফাজত করতে পারবেন আপনি যদি আপনার দৃষ্টি যদি লাগাম আপনি না দিতে পারেন কোন দিন আপনার নামাজের মাধ্যমে যেটা যেখানে বলা হয়েছে নামাজ আনিল ফাহ ইবাল মুনকার আপনার যদি দৃষ্টিশক্তি হেফাজত না করতে পারেন মনে রাখবেন নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না কারণ হল দৃষ্টিশক্তি হল শয়তানের তীর আর নজরুল সাহমন আপনার ঘরের দরজাটা বা জানালাটা যদি খোলা থাকে মনে রাখবেন তাহলে যেমন বাতাস আসতে থাকবে ঠান্ডা আসতে থাকবে রৌদ্র আসতে থাকবে বালু আসতে থাকবে আপনি দরজাটা বন্ধ করে দেন ঠান্ডা বন্ধ হয়ে যাবে ঠান্ডা বাতাস আসা বন্ধ হয়ে যাবে ধুলাবালু ঘরে আসা বন্ধ হয়ে যাবে সুতরাং আমাদের দেহের মধ্যে যে চোখ দুটি আছে এই চোখ দুটি দিয়ে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখি সেগুলোই সেই গান্ধীগী আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে আপনি আপনার চোখকে আপনি আপনার চোখকে সংযত রাখেন করানুল কারিম সুরানুরের মধ্যে আল্লাহ তালাতে স্পষ্ট করে বলেছেন পুরুষ মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কেহনী বলুন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে যদি এই একটি মাত্র হুকুম আল্লাহ তালা আমাদেরকে দৃষ্টিশক্তি অবনত রাখতে বলতেছেন এই এই কাজটি যদি আমরা শুধুমাত্র করতে পারতাম তাহলে আমাদের ইমানের স্বাদ নামাজের মধ্যে স্বাদ আমাদের আমল আমাদের আখলাদ আরও উন্নত থেকে উন্নত হতো আমাদের দৃষ্টিশক্তির লাগাম নেই বিধায় আমরা আমাদের এবাদত করেও নামাজ পড়েও আমরা আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি না সুতরাং এই জাতীয় ব্যবিচার চোখের দৃষ্টি এগুলো বেবিচার এই বেবিচারের নিকটবর্তী হওয়া যাবে না এর এ সমস্ত অশ্লীল কাজ এই সমস্ত মন্দ মন্দ কাজের ধারে কাছেও যাওয়া যাবে না এবং মনে রাখবেন রাখবেন্লাহ সালামের একটি হাদিস যেখানে মুসলিম শরীফে এবং এই হাদিসটি প্রসিদ্ধ একটি হাদিস আর তা হল যে নবীজি বলেছেন সাত প্রকার লোককে আমি দিন সায়া স্থান দেওয়া হবে যেদিন আরো আর কোন ছায়া থাকবে না সেই সাত শ্রেণীর মধ্যে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে কোনো এবাদত গুজার নয় যে কোনো তাহাজ্জুদ গুজারি নয় যে কোনো ওমরাকারী নয় সেই ব্যক্তি কথা হলো যে ওই ব্যক্তি অরজুলুন দাআত খুদা তুমান সবাইন ওয়জামালিন ফাকাল আইন্নিয়া খাফুল্লাহ যে কোনো ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত বংশের সুন্দরী রমণী তাকে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানায় আর সে শুধুমাত্র বলে দেয় ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহি শুধুমাত্র এই আমলটি করার কারণে নবীজি বলেছেন সাত প্রকার লোকদেরকে কেমতের দিন আড়সের ছায়াতলে স্থান দেওয়া হবে এর মধ্যে ইনি হলেন এই যুবক হলেন এক ব্যক্তি তাহলে যৌন সঙ্গম যৌনতাকে বেবিচার এবং পর্নোগ্রাফি অশ্লীল সিনেমা দেখা এই জাতীয় চোখের দৃষ্টি কানের জেনা মুখের জেনা হাতের জেনা পায়ের জেনা পথ চলা পায়ের জেনা এগুলো থেকে যারা দূরে থাকতে পারবে তার তার নম্বর এসে যাবে যাবে তুমি সুবহান এই সমস্ত পর্নোগ্রাফি থেকে অশ্লীলতা থেকে এবং নারীর পরকিয়া নারীর প্রেমের ডাক থেকে এই জাতীয় জেনা বেবিচার থেকে দেখার দেখার জেনা কানের জেনা মুখের জেনা হাতের জেনা পায়ের জেনা এর থেকে বিরত যে থেকেছে এবং কেন থেকেছে ইমনি আল্লাহর ভয় তাকে দূরে রেখেছে তাহলে তার নাম কেমন এদিন ড্রাক এসে যাবে সুতরাং এই জাতীয় পর্নোগ্রাফির ওয়েবসাইটে যাওয়া অথবা ব্রাউজিং করা এবং এ সমস্ত নারী এবং পুরুষের গোপন অঙ্গ দেখা এগুলো মানুষকে তার ইমান আখলাকে নষ্ট করে দেয় এবং সমকামিতার মতন বেবিচারের মতন সমকামিতার মতন যার বিভিন্ন আজাব গজবের কথা এসেছে কিন্তু সমকামিতার আজাব পাঁচ ধরনের আজাব আজাব এসেছিল তাদের জমিনকে উল্টো দেওয়া হয়েছিল তারপরে পাথর বৃষ্টি বর্ষণ করা হয়েছিল এবং প্রত্যেককে প্রত্যেকের পাথর পাথরের বৃষ্টি এমনিতেই তো তারা শেষ হয়ে গিয়েছিল শেষ হওয়ার পরেও তাদের উপরে পাথরের বৃষ্টি হয়েছে সুতরাং এই জাতীয় পাঁচটি বিপদ পাঁচটি গজবের কথা যা লু তালা সালামের তাদের উম্মতের উপরে এসেছে সুরা আরাফের মধ্যে এবং বিভিন্ন সুরার মধ্যে এই সমস্ত অশ্লীল কাজের শাস্তি দুনিয়ারে তাদেরকে দেওয়া হয়েছে সুতরাং এই জাতীয় নির্লজ্জতার কাছেও যেতে আল্লাহ তালা ও কারিমে নিষেধ করেছেন এবং এই জাতীয় অশ্লীল কাজের ধারে কাছেও এই জাতীয় কুকর্ম এগুলো সমকামিতা বা বেবিচার এই জাতীয় বিষয় থেকে অবশ্যই যদি দূরে না থাকে তাহলে আল্লাহ তালার আজাব ও গজবের মধ্যে পড়ে যেতে হবে এবং সবই হারাতে হবে সুতরাং এ জাতীয় পর্নোগ্রাফি দেখা অথবা এ জাতীয় অশ্লীলতাকে সেটা যেখানেই হোক না কেন শিল্প সাহিত্যে অথবা সিনেমায় এগুলো তাহজীব এবং তামাদ্দুনের পরিপন্থী আজকাল এই স্যাটেলাইটের এই বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে মোবাইলের প্রযুক্তিতে ইন্টারনেটের সাইবার ক্যাফে এই সমস্ত অশ্লীল ভিডিও অডিও এবং এই জাতীয় ছবি আজকের অনায়াসে মানুষ এগুলো দেখে তারা মূলত আসলে সাল্লামে যে জিনিসের জামানতের দ্বারা জান্নাতের জামানত দিতে চেয়েছিলেন সেই জামানত থেকে আমরা নিজেদেরকে মুক্ত করে ফেলেছি নবীজি বলেছেন মা জান্না দুটো জিনিসের জামানত আমাকে দাও আমি জান্নাতের জামানত দেব এর মধ্যে একটি হল দুই দুই রানের মধ্যখানে যা আছে তার মানে যৌনাঙ্গ এই যৌনাঙ্গর যৌনাঙ্গের খারাপিতে যদি হেফাজত না থাকতে পারি আর এই যৌনাঙ্গর যৌনাঙ্গের কাজটি তো সর্বশেষ করা হয় এর আগে যেই কাজটি করা হয় আর তা হলো চোখের দৃষ্টি দর্শনের মাধ্যমে শুরু হয় এই যৌনতার শুরু হয় চোখের দর্শনের মাধ্যমে তারপরে কল্পনার মাধ্যমে এবার তারপরে বাস্তবায়নের দিকে আস্তে আস্তে ফিরে যায় তাহলে এই পর্নোগ্রাফি ওয়েবসাইট দেখা ব্রাউজিং করা এবং অশ্লীল অসভ্য ছবি দেখা এই জাতীয় চোখ থেকেই শুরু হয় বেবিচারের সূত্রপাত সুতরাং আমরা যেন আল্লাহ কথাই মেনে নেই আমরা যেন আমাদের যৌনঙ্গের হেফাজত করি আর যৌনঙ্গের হেফাজত হবে কিভাবে আল্লাহ তালা মুমিন পুরুষ এবং মুমিন নাইদেরকে বলেছেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে দৃষ্টি ফিরিয়ে রাখে এবং হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে যে পুরুষ বা নারীর উচিত নয় অপর যদি না তারা বিবাহিত হয় তার মানে বিবাহিত নারী পুরুষ আমি স্ত্রী তারা দেখতে পারবে একে অপরের যৌনাঙ্গ এছাড়া অন্য কোন পুরুষ বা অন্য কোন নারীর একে অপরের গোপনাঙ্গের দিকে দৃষ্টিপাত করা হারাম হাদিস সাহি মুসলিমের অনুরূপ ভাবে আরো একটি হাদিস এসেছে যে কারো গোপনাঙ্গের দিকে তাকানোর চেয়ে বা কাউকে গোপনাঙ্গ দেখানোর চেয়ে আকাশ থেকে নিক্ষিপ্ত হয়ে খণ্ড খন্ড টুকরা টুকরা হয়ে যাওয়া উত্তম এটি একটি একটি ফল এসেছে অনুরূপ ভাবে কারোর সামনে অনাবৃত হওয়া এবং কারো দিকে কাউকে কারো কাউকে গোপনাঙ্গ দেখা বা দেখানো সেটা জীবিত হোক বা মৃত্যু হোক এটা হারাম ইবনে মাজ শাহ বেশ কিছু হাদিস রয়েছে অনুরূপভাবে যে বিষয়টি আগেও আমরা উল্লেখ করেছি যে জেনার কিছু অংশ এগুলো মুখের জেনা চোখের জেনা গোপনাঙ্গের জেনা তো বোখারি মুসলিম আবু শাহ এই জাতীয় পর্নোগ্রাফি মুভি দেখা বা গান শোনা আর সেক্সুয়াল কোন ছবি দেখা গান শোনা এগুলোই মূলত আসলে ধীরে ধীরে জেনার দিকে মানুষের ইমান ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আত্মিক এবং শারীরিক এবং মানসিক এই সমস্ত দোষ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে পরিত্রাণ দান করুক ওসালিয়া সাইদিন মহাম্মদিন নবী লাম আসসালাম